হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটাইল ওয়েলকামস। আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করছি এবং ইনফিনিটিভে আমরা যেটা পাই সেটা হচ্ছে টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটাকে প্যাসিভ করলে আমরা পেয়ে যাই টু বি এবং ভার্বের থার্ড ফর্ম। কিন্তু আজ আমরা আলোচনা করতে চলেছি বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ জিরো ইনফিনিটিভ। তো চলো মূল আলোচনায় এসে ব্যাপারটাকে জেনে নিই। এক্ষেত্রে আমরা পাব যে টু ব্যবহার না করেও আমরা কিন্তু ইনফিনিটিভের প্রয়োগ করতে পারি। আরো একটা জিনিস, আজ আমাদের প্রথম পর্ব, অর্থাৎ আজ আমরা তিনটে পার্ট দেখব, এছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেগুলো আমরা পরবর্তী পার্টে দেখব। তো আজকের আলোচনা যেগুলো থাকছে বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ টু বিহীন ইনফিনিটিভ অর জিরো ইনফিনিটিভ, এ দুটো কিন্তু একই অর্থে ব্যবহার হয়। জিরো ইনফিনিটিভ অর বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ। আর আজ আমাদের পার্ট ওয়ান। তো প্রথম পয়েন্টেই তোমরা যেটা পাবে, বাকি যদি কোনো মডাল থাকে, মডাল তোমরা জানো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ডেয়ার, মাস্ট ইত্যাদি, এইগুলো যদি থাকে তারপর কিন্তু টু এর ব্যবহার হয় না সেই বাক্যে। তো সেটাই আমি প্রথম পয়েন্টে বলেছি, মডালের পর টু হয় না। অর্থাৎ মডালের পর তোমাদের একটা যে ভার্ব বসবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম তুমি অবশ্যই বসাবে, কিন্তু তার পূর্বে টু অবশ্যই বসাবে না। সে লিখতে পারে, হি ক্যান রাইট, হি ক্যান টু রাইট, কিন্তু হয় না। যদি বলি সে লিখতে জানে, হি নোজ টু রাইট, হি নোজ হাউ টু রাইট, এগুলো বলতে পারে, কিন্তু তুমি মডাল যখনই ব্যবহার করবে তখন কিন্তু আর এই টু এর ব্যবহার করবে না। আমি দেখো এখানে মডেলগুলোকে দিয়ে দিয়েছি, এখানে কিছু এক্সেপশনাল কেস রয়েছে সেটাও আমি পয়েন্ট আউট করে দিচ্ছি। এই এক্সেপশনাল কেসগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। দেখো মডাল যেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এতটুকু পর্যন্ত তো তোমরা সবাই জানো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে নিড। নিডের পাশে দেখো আমি লিখে রেখেছি একটা আই একটা এন। আই কথার অর্থ হচ্ছে ইন্টারোগেটিভ, আর এন কথার অর্থ হচ্ছে নেগেটিভ। যদি এই নিড, নিড মানে প্রয়োজন, এটা কোনো প্রশ্নবোধক বাক্যে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় তবে এটা মডাল, যদি এটা কোনো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় তবে এটা মডাল। অর্থাৎ নিড কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার হলে তখন কিন্তু সেটা মডাল নয়, একমাত্র ইন্টারোগেটিভ এবং নেগেটিভ এই সেন্টেন্স গুলোতেই নিড মডেল এবং ডেয়ার মডেল। ডেয়ার মানে সাহস করা। তো তোমাদের মনে থাকবে তো যে নিড একমাত্র ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সেই মডেল, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মডেল নয়। তার যাওয়ার প্রয়োজন আছে, হি নিডস টু গো, নিডস এন ই এন ডবল ই ডি এস দিলাম, নিডস টু গো। কিন্তু যদি বলি তার যাওয়ার প্রয়োজন নেই তখন কিন্তু হি নিড নট গো, তখন আমরা হি ডাজ নট নিড গো, হি ডাজ নট নিড টু গো এইভাবে বলতে পারবো না। নিড দিয়ে কিন্তু নেগেটিভ সেন্টেন্স যখন করবে তখন সেটা নিডটা তোমার মডাল হয়ে যায় এবং তখন মডালের রুল যেটা সেটা তোমার ফলো করতে হবে। ডেয়ারের ক্ষেত্রেও তোমরা একই জিনিস করবে, সে এখানে আসতে সাহস করে, হি ডেয়ার্স টু কাম হিয়ার, সাধারণ ভার্ব কিন্তু ডেয়ার। কিন্তু যদি বলি নেগেটিভে, সে এখানে আসতে সাহস করে না, হি ডেয়ার নট কাম হিয়ার, এবার কিন্তু হি ডেয়ার্স নট, হি ডাজ নট ডেয়ার, এগুলো বসানোর কোনো দরকার নেই। ডেয়ার আর নিড ইন্টারোগেটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে তোমার মডেল, অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এটা কিন্তু এটা সাধারণ ভাবে আছে। এরপর আছে ইউজ টু এবং অট টু, এটাকে উচ্চারণ অনেকে আউট টু ও বলে, তো আমরা সাধারণ অর্থে তো অট টুই বলি। তো যাই হোক, ইউজ টু এবং অট টু এই দুটো এগুলো মডেল, কিন্তু এগুলোর সাথে টু বসে সেজন্য টু কিন্তু এর সাথে প্রথম থেকেই দেওয়া রয়েছে। কোন মডেলের সাথে টু বসে না, কিন্তু যেগুলোর সাথে বসে সেটার সাথে কিন্তু শুরুতেই দেওয়া রয়েছে, অর্থাৎ ইউজ টু এবং অট টু। তো তোমরা একটা মনে রাখবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না, হি ক্যানট টু ওয়াক, হাঁটতে, এটা কিন্তু যদি বলি হাঁটতে, এখানে একটা টু যদি বসিয়ে দাও ভুল হয়ে যাবে, হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না, অর্থাৎ মডেল ব্যবহার হলে তোমরা টু এর ব্যবহার করবে না। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, ইউ মে টু গো নাও বললে ভুল হবে, এখানে টু দেওয়া যাবে। ইউ নিড নট প্লে ফুটবল, তোমার ফুটবল খেলার প্রয়োজন নেই, এখানে দেখো নিডের ব্যবহার করেছি এবং সেন্টেন্সটা তোমার নেগেটিভ, সেই জন্য কিন্তু এখানটায় টু এর ব্যবহার হলো না, কারণ নিড এখানে মডেল হয়ে গেছে। আরো একটা এক্সাম্পল দেখো, হি ডেয়ার নট কাম হিয়ার, সে এখানে আসতে সাহস করে না। তোমরা ভাবছো হি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো হি ডাজ নট ডেয়ার এরকম তো বসানোর প্রয়োজন, কিন্তু নয়, এটা এখানে মডেল হিসেবে কাজ করছে এবং মডেলের সাথে ডু ডাজ ডিড ইত্যাদি ব্যবহার হয় না এবং এখানে ইনফিনিটিভ টু ও ব্যবহার হয় না। সেই জন্য এই সেন্টেন্স গুলোকে মনে রাখবে যাতে তোমাদের ভুল না হয়। বিশেষ করে ডেয়ার এবং নিড এগুলো ইন্টারোগেটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে, কিন্তু মডেল অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এগুলো সাধারণ ভাবে। দ্বিতীয় নিয়মটা একটু দেখে নাও, বাকি ডু ডাজ ডিড থাকলে টু হয় না।
তো এক কথায় এটা লিখেছি, মূল কথা যেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি তোমাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় তখন কিন্তু অ্যাডিশনাল হেল্পিং ভার্ব বা অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাজ ডিড এগুলো আনতে হয়। যেমন ধরো হি প্লেস, সে খেলে, যদি বলি সে খেলে না, হি ডাজ নট প্লে, তো হি ডাজ নট টু প্লে এটা কিন্তু বলতে পারবে না। তারা খেলে, দে প্লে, তারা খেলে না, দে ডু নট প্লে, দে ডু নট টু প্লে এটা বলতে পারবে না। তিনি এসেছিলেন, হি কেম, তিনি আসেননি, হি ডিড নট কাম, তো এখানে কামের পূর্বে টু বসাতে পারবে না। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটে আমরা ডু ডিড ডাজ অ্যাডিশনাল হেল্পিং ভার্ব অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করি প্রশ্নবোধক বাক্য তৈরিতে এবং নাবোধক বাক্যের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমরা এই ভার্বের পূর্বে টু এর ব্যবহার করবে, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট এর নিয়মের মধ্যে পড়ে। যেমন ধরো হি ডাজ নট কাম হিয়ার, সে এখানে আসে না, হি ডাজ নট টু কাম হিয়ার, এরকম বলার দরকার নেই। যদিও এই নিয়মটা খুব সিম্পল, তবুও তোমাদেরকে একটু জানানোর জন্য বলে দিচ্ছি যে ডু ডাজ ডিড এগুলো যদি থাকে তবে মূল ভার্বের পূর্বে টু এর ব্যবহার করবে না। এগুলো কিন্তু হেল্পিং ভার্ব, এগুলো অ্যাডিশনাল, এই জন্যই বলছি যে এগুলো বাইরে থেকে আনতে হয়, এগুলো মূল বাক্যে থাকে না। ডু দে প্লে উইথ ইউ, তারা কি তোমার সাথে খেলে, ডু দে টু প্লে এরকম কোন সময় লিখবে না। ডু দে প্লে উইথ ইউ, তারা কি তোমার সাথে খেলে। আরেকটা আছে ডিড হি কাম, তিনি কি এসেছিলেন বা সে কি এসেছিল, সে কি এসেছিল, এখানে কিন্তু ডিড হি টু কাম এরকম কখনোই করবে না। তো এই নিয়মটি এমনিতেই সবার জানা, তোমরা প্রেজেন্ট ইনডেফিনিটে জানো কোনো হেল্পিং ভার্ব থাকে না, পাস্ট ইনডেফিনিটেও কোনো হেল্পিং ভার্ব থাকে না। তো সেক্ষেত্রে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের ডু ডাজ ডিড এগুলো বাইরে থেকে এনে ওগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, সেই জন্য মূল ভার্বের পূর্বে আর টু কখনোই বসা যায় না। তো বেয়ার ইনফিনিটিভ এর মধ্যে খুব একটা বেশি এটা আলোচিত হয় না, তবুও আমি তোমাদেরকে এটা আলোচনা করে দিলাম। এবার যেটা আসছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাকি বাট দ্যান এক্সেপ্ট থাকলে টু হয় না। এবার মনে রাখবে এক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে বাট আর এক্সেপ্ট, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, আর এর অর্থ হচ্ছে ছাড়া, ব্যতীত, ব্যতীত বা ছাড়া। তো দ্যানের ব্যবহারও হয় কিন্তু কম হয়। তো এক্ষেত্রে যদি দেখো যে অনেক ভার্বের উল্লেখ রয়েছে, তো সেক্ষেত্রে যে দ্বিতীয় ভার্বটা তোমরা পাবে অর্থাৎ বাট দ্যান এক্সেপ্ট ইত্যাদি পর যে ভার্বটা পড়বে তার পূর্বে কিন্তু টু বসাবে না। এখানে ছাড়া অর্থে আমি দেখো লিখে দিয়েছি, এখানে বাট দ্যান এক্সেপ্ট এগুলো ছাড়া অর্থে ব্যবহার হয়, ছাড়া মানে ব্যতীত। এক্সাম্পল দেখো, দে ডিড এভরিথিং এক্সেপ্ট স্টাডি, দে ডিড এভরিথিং এক্সেপ্ট স্টাডি, তারা সবকিছুই করেছিল পড়াশোনা ছাড়া। একটা জিনিস মনে রাখবে, এখানে যদি কোনো নাউন হয় তো সেক্ষেত্রে আর এই ইনফিনিটিভ এর প্রশ্নই আসছে না। তো দে বট এভরি বুক এক্সেপ্ট ইংলিশ বুক, তো এরকম যদি বলি তবে কিন্তু আর কোনো প্রশ্ন নেই, মানে সেক্ষেত্রে এক্সেপ্টের পর একটা নাউন আসছে। কিন্তু যদি দেখো যে এই এক্সেপ্ট বাট দেন ইত্যাদি পর কোনো ভার্ব আসছে তার পূর্বে কিন্তু কখনো একটু বসা থাকে। দে ডিড এভরিথিং, তারা সবকিছু করেছিল পড়াশোনা ছাড়া, এক্সেপ্ট স্টাডি, এক্সেপ্ট টু স্টাডি এরকম লিখবে না। আরেকটা দেখো, হি ডিড নাথিং বাট শাউট লাউডলি, সে কিছুই করেনি জোরে চিৎকার ছাড়া, জোরে চিৎকার ছাড়া। হি ডিড নাথিং, সে কিছু করেনি, এখানে বাট মানে এক্সেপ্ট অর্থাৎ ছাড়া, শাউট লাউডলি জোরে চিৎকার করা। এখানেও দেখো এই বাট বা এক্সেপ্ট বা দেনের পর আমরা কিন্তু শাউট পাচ্ছি, শাউটটা ভালো, সেই ভালো থাকলে এর পূর্বে তুমি টু বসাবে না। আরেকটা এক্সাম্পল দেখো, হি ডাজ নাথিং বাট বা দেন স্লিপ, সে ঘুমানো ছাড়া কিছু করে, হি ডাজ নাথিং, সে কিছু করে না, বাট সে বা দেন স্লিপ, ঘুমানো ছাড়া, এখানে স্লিপের পূর্বে কিন্তু কোনো টু নেই। তোমরা যে তিনটে কনস্ট্রাকশন দেখলে যে কোন ক্ষেত্রে তোমরা টু ব্যবহার করবে না, খুব ভালো করে মনে রাখ, এখানে যে শুধুমাত্র তোমরা ডেয়ার ইনফিনিটিভ শিখছো তা তো নয়, বিভিন্ন রকম স্টক অফ ওয়ার্ডস কনস্ট্রাকশন ইত্যাদি এবং ইংরেজি যে চর্চা সেটাও হচ্ছে। পরবর্তী আলোচনায় ডেয়ার ইনফিনিটিভ এর যে আরো অন্যান্য অংশ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী অংশে আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচ্ছে ডিসক্রিপশনে আমাদের পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড হিট বাই। থ্যাংকস, থ্যাংকস ফর ওয়াচিং।